এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে যদি একটা ভুলবশত ক্লিক করে ফেলেন তাহলে আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করে বলবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটা যারা মূলত স্টুডেন্ট এবং বেকার রয়েছেন, ঘরে বসে টাকা ইনকাম করতেছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনার মাঝে নতুন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো আর্নিং করার, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ইজিলি 500 থেকে 1000 টাকা আর্নিং করতে পারবেন এবং সেই আর্নিংকৃত টাকাটা সাথে সাথে আপনি ইনস্ট্যান্টলি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তাছাড়া আরও অন্য অন্য মেথড রয়েছে, আপনারা বাংলাদেশের বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন। ওকে, এখানে পেমেন্টের কোনো প্রকার ঝামেলা হবে না, আপনি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে জাস্ট অ্যাপ্লিকেশনে কাজ করবেন তাহলে আপনি পেমেন্ট পাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি কাজের কোনো কাজের এ টু জেড না বোঝার কারণে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এখানে পেমেন্টটা কিন্তু আপনি বিকাশের মাধ্যমে ইনস্ট্যান্ট নিতে পারবেন। তো ভাই, আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কেউ মিস করবেন না। আজকের এই ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের লস করবেন। সো এবার আর কথা বলবো না, বেশি কথা বলবো না, তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভাই, ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনাকে এই ইজি আর্নিং অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে। ওইখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে সরাসরি আপনাকে এরকম ইন্টারফেসে চলে আসবে। এখানে আপনাকে অ্যাপটা ইনস্টল করতে হবে। এখানে আপনি অ্যাপটাকে এখান থেকে ইনস্টলের মাঝে ক্লিক করে ইনস্টল করবেন। তো যেহেতু আমার ইনস্টল করা রয়েছে, একদমই নতুন অ্যাপ্লিকেশন দেখতে আসলে অলরেডি কিন্তু এখানে 500+ কিছু ডাউনলোড করা অলরেডি হয়ে গেছে। ওকে, সো আপনার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে দেবেন। অ্যাপটাকে ডাউনলোড করার পর আপনাকে একটা ভিপিএন কানেক্টে নিতে হবে। ভিপিএন আপনি প্লে স্টোর থেকে সুপার ভিপিএন লিখলে পেয়ে যাবেন। ওকে, সো এখানে ডাউনলোড করার পর ফার্স্ট অফ অল লিখেছে আপনাকে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। দেখতে আসলে সুপার ভিপিএনটা, তো আমি এখানে ভিপিএনটা ওপেন করলাম। ভিপিএন ওপেন করা আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ফার্স্ট হল হচ্ছে আপনি ওয়ার্ল্ড আইকনে ক্লিক করে এখানে আপনি ইউএস যে কান্ট্রি রয়েছে এই কান্ট্রি ক্লিক করে এখানে আপনি কানেক্টেডের মাঝে ক্লিক করবেন। সো ফার্স্ট অফ অল ভিপিএনটা কানেক্ট করে যদি আপনি অ্যাপটিতে প্রবেশ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপটিতে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ আপনাকে বের করে দিবে। কারণ আপনাকে ভিপিএনটা কানেক্ট করে আপনাকে অ্যাপটিতে প্রবেশ করতে হবে। অলরেডি কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে গেল, এখন ব্যাক করে ফেলবেন। ব্যাক অফ করে ইজি আর্নিং যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, আর্নিং অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করবেন কফার এরকম একটি ডেটাবেস শো করবে। তো ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ডেটাবেস নিয়ে চলে আসবে। এখানে আপনি ইউজার নেম দিবেন, তারপর আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে একটা রেফারেল কোড ইউজ করতে হবে 1234 বসে। এখানে আপনি অ্যাকসেপ্টের মাঝে ক্লিক করে সাইন আপের মাঝে একটা ক্লিক করবেন। তারপর লগ ইন করতে বলবে। লগ ইন কীভাবে করবেন, এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করবেন। ওয়েলকাম ব্যাক, যখন আপনারা লগ ইন করে ফেলবেন, লগ ইন করার সাথে সাথে আপনার মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো দেখতে পাচ্ছেন ফিউচারগুলো কিন্তু একদমই সুন্দর সুন্দর ফিউচার রয়েছে। এখানে একটু আপনি স্পিন করে ইনকাম করতে পারবেন, ডেলি চেকিং রয়েছে, ওয়াচ ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন, তারপরে ম্যাথ কুইজ রয়েছে, আপনি চাইলে ম্যাথ কুইজ খেলেও ইনকাম করতে পারবেন। সো এবার এখন আপনার কীভাবে আর্নিং করবেন সেটা এখন স্টেপ স্টেপ দেখা দিচ্ছে। এখানে হচ্ছে প্রথমত স্পিন রয়েছে, এখানে স্পিনের মাঝে ক্লিক করবেন। স্পিনের মাঝে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন আজকে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছে, এখানে আপনি একটি স্পিনের জন্য আপনি 500 পয়েন্টও পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 500 রয়েছে, 250 পয়েন্ট রয়েছে, তারপর একটি 500 পয়েন্ট রয়েছে, 150 পয়েন্ট কিন্তু রয়েছে। অর্থাৎ একটি স্পিনের জন্য আপনি পেয়ে যাবেন। এখানে আপনাকে 11টা স্পিন দেওয়া হবে। এখানে প্লে স্পিনে ক্লিক করে আপনাকে কমপ্লিট করতে হবে। প্লে স্পিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ঘুরবে। ঘোরার পর দেখতে পাচ্ছি স্পিনটা ঘোরার পর আমি কিন্তু এখন 5 পয়েন্ট পেয়ে গেছি। এখানে কালেক্টর রয়েছে, এখানে কালেক্টে ক্লিক করবেন। সো বেশ, যখন আপনি কালেক্টে ক্লিক করবেন, কালেক্টে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে। এই সময়টুকু আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার এখানে 11টা যে স্পিন আছে, 11টার মধ্যে আপনার একটি স্পিন কমপ্লিট করা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এবং আপনাকে এখানে 11টা এভাবে কমপ্লিট করতে হবে। 11টা যখন কমপ্লিট করা যাবে তখন আপনাকে একটা বোনাসের কাজ করতে হবে, অর্থাৎ আপনি বোনাস নিতে পারবেন তখন। ঠিক আছে, বোনাস ঠিকভাবে নেবেন। যখন দেখবেন আপনার 11টা হয়ে গেছে তখন এখানে প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার পর যে আরটা শো করবে সে আরে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে 2 মিনিট থাকবেন। আর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার ফোনে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। তারপর দেখবেন আপনার ব্যালেন্সে তারা বোনাস চেক করে দিয়েছে, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ডেলি চেকিং, অর্থাৎ আপনি কিন্তু 24 ঘন্টাতে একবার কিন্তু ডেলি চেকিং নিতে পারবেন। তো ডেলি চেকিংয়ে ক্লিক করে দিলাম। ডেলি চেকিংয়ে ক্লিক করার পর এখানে ক্লাম নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি 1 সেন্ট এখান থেকে বোনাস পাবেন, যার ভ্যালু 1 টাকার মতোই। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর একটা শো করবে, একটা সম্পূর্ণ দেখে ব্যাক করবেন। ওয়েলকাম ব্যাক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু 5 পয়েন্ট কিন্তু তারা আমাকে ব্যালেন্স অ্যাড করে দিয়েছে। ওকে, এবার মূলত আপনি এখানে বোনাস নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ওয়াচ ভিডিও, আপনি চাইলে ভিডিও দেখে কিন্তু ইনকাম করতে পারবেন। সেখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করলাম। ওয়াচ ভিডিওতে ক্লিক করলে এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে, কিন্তু 11টা আপনাকে স্পিন ভিডিও দেওয়া হবে, অর্থাৎ আপনাকে 11টা ভিডিও দেখতে হবে। 11টা ভিডিও দেখার জন্য এখানে আপনি কী করবেন, ওয়াচ ভিডিওতে একটা ক্লিক করবেন।
পাঁচ ভিডিওতে যখন ক্লিক করবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য পাঁচ পয়েন্ট করে পাবেন। এখানে কারেক্টের মাঝে ক্লিক করবেন, তারপর এখানে আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। এই সময়টুকু আপনি অপেক্ষা করবেন, তারপর আপনাকে একটা বোনাসের কাজ করতে হবে, ঠিক আছে। এখানে আপনি এভাবে মূলত আপনাকে ভিডিওগুলো দেখতে হবে, যখন এখানে আপনার এই সময়টুকু শেষ হয়ে যাবে তখন আপনার একটা ভিডিও দেখা হয়ে যাবে। এবং আপনি 11টা ভিডিও দেখবেন, 11টা যখন দেখা হয়ে যাবে তখন আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন গেট বোনাস। তখন আপনি গেট বোনাসে ক্লিক করবেন, কফার জিআরটা শো করবে, ওয়ারে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে 2 মিনিট থাকবেন। আর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার ফোনে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন। এবং মূলত আপনাকে এখানে ভিডিও দেখে আর্নিংগুলো করতে হবে। এখন আমি দেখাচ্ছি কীভাবে ম্যাথকুইজ খেলে আর্নিংগুলো করতে হয়। ওকে, সো ম্যাথকুইজ খেলে আর্নিং করার জন্য এখানে ম্যাথকুইজে ক্লিক করবেন। ম্যাথকুইজে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনাকে কুইজ করা হবে, এখানে অ্যান্সারটা দিয়ে এখানে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে আপনাকে 11টা এভাবে আপনাকে 11টা ম্যাথকুইজের অ্যান্সার দিতে হবে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4+7, এটা কত হবে, এখানে অ্যান্সারটা দিয়ে এখানে সাবমিট করবেন। সো একদমই সিম্পল কাজ। সাবমিট করার পরে দেখবেন আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে বলবে, সেই সময়টুকু আপনি অপেক্ষা করবেন। এভাবে আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। যখন এখানে 11টা হয়ে যাবে তখন এখানে আপনি অ্যান্সারটা দিয়ে সাবমিট করবেন, কফার জিআরটা শো করবে, ওয়ারে ক্লিক করবেন, কফার আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপটা ডাউনলোড করবেন, আর ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে আপনি 2 মিনিট থাকবেন। আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন। এখন আমি দেখা দিচ্ছি কীভাবে রেফার করতে হবে। অনেকে আছেন রেফার করে কিন্তু আর্নিং করতে চান। ওকে, সো আমাকে অনেকে বলে থাকেন, সো এখানে থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইনভাইট অ্যান্ড আর্ন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। কফার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেফার জন্য আপনি $1 করে আর্নিং করতে পারবেন। এখানে রেফার কোড থাকবে 1 2 3 4 5। সো এই রেফার কোডটা আপনারও থাকতে পারে, তো আপনি এই রেফার কোডটা দিয়ে আপনার বন্ধুদের মাঝে বলে প্রত্যেক রেফারের জন্য আপনি $1 করে আর্নিং করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। অনেকে বলে থাকেন আমরা রেফার কমিশন পাই না কেন, রেফার কমিশন না পাওয়ার একটা কারণ হইতেছে, এবার আপনাকে আবারও দেখা দিচ্ছি এখানে রয়েছে ইনভাইট অ্যান্ড আর্ন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে কি দেখতে পাচ্ছেন, তারা আপনাকে বলতেছে যে আপনি প্রত্যেক রেফারে $1 করে পাওয়ার জন্য যে আপনার রেফার কোডে জয়েন করবে তাকে এই অ্যাপ্লিকেশনে আর্নিং করার পরে ফার্স্ট টাইম উইথড্র করতে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম উইথড্র পেমেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ ফার্স্ট টাইম উইথড্র করার পরে আপনার সেই রেফারের $1 আপনার ব্যালেন্সে অ্যাড হবে, তাছাড়া কিন্তু আপনি রেফার যে করবেন অ্যাড হবে না, ঠিক আছে। এখন পেমেন্ট নেবেন কীভাবে, তার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যখন ব্যালেন্স 1000 পয়েন্ট হয়ে যাবে তখন এই পয়েন্টের মাঝে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে পয়েন্টের মাঝে ক্লিক করলে আপনাকে এরকম একটি ডেবিট চলে আসবে। আমার যেহেতু 1000 পয়েন্ট নেয় তার জন্য এরকম শো করতেছে, যখন আপনার ব্যালেন্স 1000 পয়েন্ট হবে এই পয়েন্টটা কনভার্ট করে আপনি ডলার পরিবর্তন করবেন। তো পয়েন্টটা 1000 হয়ে গেলে পয়েন্টের মাঝে ক্লিক করে এখানে কনভার্টে ক্লিক করলে আপনার পয়েন্টটা কনভার্ট হয়ে যাবে। আরেক পেমেন্ট এখন কীভাবে নেবেন, পেমেন্টের জন্য এখানে রিডিমের মাঝে একটা ক্লিক করবেন। তো আমি রিডিমের মাঝে ক্লিক করে দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাত্র $2 হলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। এখানে সিলেক্টের মাঝে ক্লিক দেবেন, সিলেক্টের মাঝে ক্লিক করার পর আপনার মেথডটা সিলেক্ট করবেন। এখানে বিকাশ রয়েছে, আপনি চাইলে বিকাশও নিতে পারেন, পেপাল রয়েছে, পেটিএম রয়েছে, কনভার্স রয়েছে, এগুলো তো নিতে পারেন। সো সেটা আপনার ইচ্ছা। তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দেখেন, আপনি হাউ মেসে যখন $2 হয়ে যাবে ব্যালেন্স তখন সেটা বসে দিয়ে আপনি এখানে সাবমিট করলে আপনাকে ইনস্ট্যান্ট 24 থেকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করবে। আপনি যদি 24 থেকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক নক করেন, ফেসবুকে নক করলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন, আমি যথেষ্ট পরিমাণে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সো বেশ, আশা করি সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার করে দিলাম। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।